আপনারা দেখছেন একুশে টেলিভিশন। নাম তার জহুরালী জহুরি, জহুরালী জহুরি, অন্যের ভাগ্য বদলাতে নেই তার জুড়ি। জহুরালী জহুরি, জহুরালী জহুরি, পাথরেই কারবা হাত দেখে বারবা, বোঝান নিজের বাহাদুরি। জহুরালী জহুরি, জহুরালী জহুরি, অন্যের ভাগ্য বদলাতে নেই তার জুড়ি। ঢাকার সঙ্গে আত্মারাত্মীয়তা, বিশ্বাসে খুঁজে নেন বস্তু সবই সরলতা। পুরান ঢাকার সঙ্গে আত্মারাত্মীয়তা, বিশ্বাসে খুঁজে নেন বস্তু সবই সরলতা। বাঁচারই সন্ধানে চলছে জীবন, খোঁজে না সে যে তার জহুরালী জহুরি, জহুরালী জহুরি, জহুরালী জহুরি। কি এত টাকা খালো জান? তোর আব্বা জানে কবি যে আমি দিছি, বাড়ির বেবাক তেল লাগা জামা কাপড় কিনা দিব, বুঝছস? ই দাইতে তো অনেক দেরি, জামা কাপড় কি লাগা? এ মেমি টাকা দিছি কেলা? আমি তো কইবার পারম না, কয় বহুদিন হয় তাকে কিছু কিনা কেটা দেই না, এই ল জামা কাপড় কিনা লইস। এগুলো জিনে টাকা, জিনে তালে বহুত টাকা দিছি। সব মায়া রে, সব মায়া। জি চাচা জান, আমি চুনি আপার কাছে আইছিলাম, দেখতেছি চাচি জানা হয় নাকি। আরে আমি বহুত ডরাই। ডর কি লাগা? হে কি রাগ খুশি না ডাইনি? না চাচা জানে, হে আমারে এই বাড়িতে আওয়ানে নিষেধ করতে। লাইলি মজুর কাহিনী আমি জানি। কি এর কাহিনী? লাইলি মজুর কাহিনী? মজনুটা কেথা আর কি হুনাইছে কাহিনী? মজনুটা কেথা? হুম হুন, আমি হইলাম গে তোর বড় বই, আমার কাছে চাইপালাব আছে, মনের কথা খুইলা কইয়া ফেলা। মাগা কে তোমারে কি কইছে হেডা তো কইবা। আপনি সাইকুলে কইলে নি? আরে এইটা তুমি কি কইলা? পেয়ার মহব্বতের মধ্যে কেউ লয় কেউ তুলনা করা চলে না। আমি সাফ সাফ কই দিছি, লাইলি লগে ওই সাইকুলে দেখাও বন্ধ। আরে হুনো হুনো, পেয়ার মহব্বত থাকলে কেউ কার আটকাই দিবি পারে না। সাফ করে হাছা কইতাছো? না না, আমি জিনরে ধইরা কিছু করুম না, এনতেই মস্করা করতে ছিলাম। তবা কাটো, তবা কাটো, জিনের নিয়ে মস্করা করিও না, কইলাম। হুনো বাচ্চা বাহাদুর, আর একটা কথা আছে। কি কি? এই জিন নাকি আব্বা জানরে পছন্দ করে, আব্বা জানরে মেলা টাকা পয়সা দিছে, সব 500 টাকার বান্ডিল খাইছে আমারে। কও কি? আব্বা জানরে জিন নাকি কইছে খালি টাকা খরচ করতে আর খরচ করতে, উল্টা সিধা খরচ। এইবার বুঝা পারছি, কেলা চাষে জানে এত টাকা উড়াইতেছে, মহলার ব্যবাক্তি জানে জহুরি চাষে 2000 টাকা খরচ করতেছে, 2 হাতে। মগর তুমি এত কথা জানলা কেমতে? আরে বেকুব, আমি কি জিনের লগে কথা কইছিনি? আমারে আম্মা জান কইছে, আম্মা জান ছোটবেলায় এরকম বহুত গল্প শুনছে, দেখছে ভি আম্মা জানে আমারে কইছে। তাইলে তো জহুরি চাচার লগে সাবধানে কথা কন লাগবো। আমারও কিছু দুজনে মিলে আর জহুরি চাচার পা চাইতে দেবে, কাম হইবারও পারে। তোমার মাথায় দেখি
মুরগির চেয়েও গিলু কম আছে আর খালু জান খালা জানের পরামর্শ ছাড়া কোনো কাম করে না তাহলে কাম করি কম দুই জন মিলে পালাই যাব কই কি মুরগি হ্যাঁ তোমার মাথা দেখো আর চেয়েও বুদ্ধি কম হ্যাঁ পালাই গেলে তো আবার খালা জানের কাছে আইতে হইব এই কাম আমি করতে পারব না তাহলে আমার কি করব কো তুমি একটা কাম করো যা খালু জানের লগে বইসা একটা পাথর লও যাতে ট্রেনের রাস্তা সব একেবারে ক্লিয়ার হয়ে যায় দেখবা সব ঠিক হয়ে যাবে জামাই বাবাজির খবর কি তুমি যে এই বাড়িতে পড়ে রয়েছ তোমার নিবার হয় না কেন নাকি আমার ফোন দেওয়ার লাগবো না না আব্বাজান ফোন দেওয়ার লাগবো না তেহিনা নিজে থেকে আইয়ে কি না নিজের বাড়ি ছাড়িয়া বাবার বাড়িতে পড়ে রয়েছ এটা ভালো দেখা না স্বামীর বাড়ি ধরো বেহস্তের লাভ আর স্বামীর লোকের গোসা করে বেশি দিন থাকো না ভালো না এটা সংসারে মঙ্গল হয় না আজকে নিজের বাড়ি চলে যাবো আব্বাজান আপনি এমন করতেছেন কেন আপনার কি হয়েছে আমার কিছু হয় না তোমার এই কাজ কম আমার ভালো লাগতেছে না আমি তাহলে আমি যাব বা হ্যাঁ যাও ভালো থাকো আজকে কোনোদিন না হুনি যে জামাই লোক গুসা করছো এটা কিন্তু ভালো কথা না আপনি আমারে তাড়া দিতেছেন আব্বাজান হ্যাঁ তাড়া দিতেছি তুমি যখন নিজে থেকে যাবে না কি করবো খেদাই বাপের বাড়ি আয়া এতদিন থাকুনটা ঠিক না মাইসে খারাপ কইব আজ খেয়ে আমার চলে যাবার কয় আর নাইলে বলে জামাইনে ফোন করে কইব হয়ে যাইতে আরে তোর আব্বা জানতেই রো মা ছিল না রে আর জিনি তো হেরে দিয়ে এইসব করাইতেছে হ্যাঁ তখন অবুজ মাসুম তাইলে আমি এখন কি করবো আম্মা জান আমি তো কিছু বুঝে পারতেছি না হন জিনে মনে হয় তোরে সহ্য করে পারতেছি না হ্যাঁ তোরে খেতে পার চায় হায় হায় কি হইব আমি কি করছি জিনে নজরে পড়লাম গেলা আরে আমি কেন তো কম ও তুই যে সুন্দর আবার জিনের তোর উপর নজর হয়নি আচ্ছা তোর আব্বারে কেমন দেখছ ভালো দেখি নাই হ্যাঁ আব্বা জানলে আমি এরকম কোনোদিন দেখি নাই আম্মা জান হ্যাঁ আমার লোকে যেমনি কথা কইল আমার কুল যে একেবারে হুগায়া কিভাবে পুরি হয়ে গেছে গা পড়লা এ কি পেরেছেনের মধ্যে পড়লাম আম্মা জান হ্যাঁ এই আব্বা জান আমার কত মায়া কইরা কথা কয় হ্যাঁ এরকম নির্দ কইরা কোনোদিন কথা কয় নাকি আম্মা জান আমার কই বের থেকে চলে যাইতে আচ্ছা 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 কান্দিস না কান্দিস না হন এগুলো তোর আব্বা জানের কথা না এগুলো ওই জিনে তোর আব্বা জানের কয়েক আছে হাই হাই কি করবো হন তাইলে আম্মা জান আমি হন কি করুম থাকবো না চলে যাব হ চলে যাও নি বালা জিনে আবার কি করে কোন যায় না যা কইছে সেইটাই কর আরেকটা কথা ওই বাড়ি গিয়া কইলাম এইগুলো কিছুই কবি না বাইরের মানুষজন এগুলো জানবার না পারে ঠিক আছে তাহলে আমি হাঁচাই চলে যাবো হ জাগা এনে কি হয় না হয় সময় মতন আমি তো সব জানা মনে অহন যা আমি তাহলে কাপড় উঠাই গিয়া হজা আমার ডাক্তাচ্ছে তুমি যাও কপালে কাপড় উঠাই গিয়া হজা লাইলা হিন্দেলা মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ ও মেহজান
আরে এদিকে আও। বউ ডাকছেন কেন? বউ কইতেছি আমি হীরারে কইয়া দিচ্ছি হে বাড়িতে ফোন দিতে, হেরা আয় যেন এরা লয়ে যায়, আর হেরা যদি না হয় হীরা যেন হে বাড়ি যায়। কি কোন আপনি? আমার মাইয়া বেড়াইতে আইছে, থাকুক না কটা দিন। আপনারে খেতে বল লাগছেন কেন? কি হয়েছে আপনি? আমার আবার কি হইব? আমার কিছু হয় না ক্যা, যেটা নিয়ম আমি এটাই করতেছি। আর নিজের বাড়ি স্বামীর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে পুড়িয়া থাকা, এটাতে আল্লাহর বরকত কমে যায় গা। খাইছি এইসব তো আপনার কথা না, কেউ আপনার এইসব কথা কোয়াইতেছে। কোন দিন জানি আপনি আমার বাড়িতে খেদায় দেন, আমি কিছু বুঝে পারতেছি না। ওর জ্বালা, এগুলো কি কইতেছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়েছে? এটা জিনে ধরছে। হ্যাঁ মস্করাও করে, হ্যাঁ নির্ঘাত, এগুলো জিনের কারবার। আচ্ছা আপনার লাইলিরে 25,000 টাকা দিয়েছেন কিনা? হ্যাঁ এত টাকা আপনি কই পাইছেন? উপর থেকে আইছে, আল্লাহ দিছে, ডালা ভরে দিছে, পাথর দেখতেছে না, পাথরে আনছে টাকা। খাইছে আমারে, ওহন আমি কি করি? কি আর করবা, আরাম হাস করো। আচ্ছা করে কন্তু, আপনার কি জিনে ধরছে? আমার জিনে কেমন ধরবো? দরকার হলে আমি জিনের ধরবো। আমাকে উড়তা যায় মেরে লাল দুপাট্টা হায়, লাল দুপাট্টা মলমল কা হো জি। আরে চুন্নি জান, তুমি আমারে কি ফিল্ম দেখতে দিলা? মনে করো ফিল্ম দেখানোর পর থেকে আমার মনটা কেমন জানি লাগতেছে, দিলটা ফুরফুর 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 করতেছে। ফিল্মটার পছন্দ হয়েছে? আরে পছন্দ হয়েছে মানে, মনে করো ফিল্ম দেখানোর পর থেকে তো রাইতে আমার ঘুম আরাম হয়ে গেছে গা। মনে করো কালি নায়িকার চুক্কি দেখি, জামের মধ্যে দেখি, ঘুমাইতে গেলে দেখি, বয়ে থাকলে দেখি, খাইতে গেলে দেখি, সব জায়গায় খালি নায়িকা ডান্স করতেছে দেখি। হাঁচা কইতেছো না জান? আমি তোমারে কইছিলাম না যে হিন্দি রোমান্টিক ফিল্ম দেখলে তুমি বুঝার পারবা নায়িকা হনের লাভটা কি। তুমি একবার চিন্তা করে দেখো না জান, আমি তোমার চুন্নি জান, এই দেশের একজন নাম করা নায়িকা, তোমার গর্ব হইব না কও? হ্যাঁ গর্ব মানে, গর্বে তো আমি মনে করো গর্ব মানে গর্বে আমার বুকটা পুইলে গেছে গা, মনে করো আমি তো হাওয়ায় ভাসতাছি। এইটাই তোমারে বুঝাইবার চাইছি, তুমি তো বুঝবারই যাও না। কি বুঝাইবার চাইছো? আমি বুঝাইবার চাইতেছি যে না জান, আমি তো ফিল্মের হিরোইন হইবার চাই তোমার লাগা। হ্যাঁ লাগা বাচ্চা বাহাদুর টুকু বাচ্চা কষাই লগে মধ্যে মধ্যে পুচে খাবার যাই, রিক্সা উস্কা ঘুরি, ডাইরেক্টরের অফিসে চাউ খাবার যাই, মাগার তুমি তো উল্টা প্যারিসের মধ্যে পড়ে আছো। আরে বুঝছি 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 বুঝছি, এর লাগাই তুমি হালা বাচ্চা কষার লগে মিশো। হ্যাঁ এই তো বুঝতে পারছো, আমি জানি তোমার মাথায় গিলু আছে। মাগার বাচ্চা গালা ওরে তো আমার পছন্দ না। হ্যাঁ আবার পেছকি লাগতেছে না আচান, বাচ্চা হলো আমার ফিল্মের হিরো, হ্যাঁ আমার হাতে রাখুন লাগবো না। তা তো ঠিক আছে চুন্নি জান, মাগার তোমার ফিল্মগুলো দেখানোর পর থেকে না আমার মাথার মধ্যে একটা চিন্তা ঢুকছে। কি চিন্তা ঢুকছে? চিন্তা ঢুকছে হলো কা, মনে করো যে যদি তুমি ফিল্মের নাই কও তাহলে বললাম বাচ্চা কষা হালায় বাদ, আমি হিরো হবো। মনে করো আমি চারিদিকে লোক লাগাইছি। কি কইলা তুমি না চান? না না কইলাম যে ফিল্মে তো তোমার হিরো লাগবই, তো হিরো যখন লাগবই তাহলে বাচ্চা কষাই কে, আমি হিরো হবো। মনে করো এর মধ্যেই আমি একটা ফিল্মের ডিরেক্টর খুঁজে বাইর করতেছি। তুমি হিরো হইবা? হ কেলা কোনো প্রবলেম আছে? দিনকাল খুব খারাপ যাইতেছে বুঝতেছি, নয়া চান্ডের সাইকেলের দোকান করে দিয়েছিলাম না, মগর ওই তো ব্যবসা চালাইবার পারলো না। এখন চিন্তা করতেছি ব্যবসা ছাড়া ওই কি করবো, নয়া চিন্তা করতেছি
সাইকেলের বিজনেস তো রিস্ক কম আছে, চাইলেই চালাইতে পারতো, কিন্তু একটু ধৈর্য লাগে এই আর কি। হ এইটাও চিন্তা করতেছি, কিছু করে তো খাওয়া লাগবে, কাম কাজ করে তো খাইতেই হইব। তো বিয়া শাদী দিবেন না? হ দিমু দিমু, আগে কিছু একটা কাম কাজ করুক, পরে চিন্তা করে দিমু রে। তা আপনার বোনের খবর কি? এই কোন খবর জানবার চান? খবর শুনলাম মহল্লায় কে দেখতেছে, এর লগে ওর লগে ঘুরে প্রেম টেম করে নাকি, ভালোবাসা আছে নাকি। আর ভালোবাসা থাকুনের কথাও না, যে মাইয়া যে হালায় ওর লগে প্রেম করবো তো ফুটবো তিন দিনে। আরে না মাইসে আন্দাজ করে কথা কইতেছে, ওই কাল লগে ঘুরবার যাইব। অবশ্য ওর মেজাজটা খুব চড়া, মাগার দিলটা কিন্তু খুব ঠান্ডা আছে। আরে লয় আমি একটু চিন্তার মধ্যে আছি, ওর বিয়াটা দিবার পারলে আমি একটু শান্তি পাই, নিশ্চিন্ত হই, বুঝছে। আরে দিয়া দেন দিয়া দেন, জোর করে হইলেও বিয়া দিয়া দেন। আরে দেখবেন বিয়ার পরে সব ঠিক হয়ে গেছে গা। বিয়ার শাদী হইলো গিয়া মানুষের জীবনের একটা বরকত, আর এই বরকত আল্লাহ আসমান থেকে নাজিল করে। ভাই এখন তাহলে যাই গা ভাই। আচ্ছা ভাই, সালাম আলাইকুম। সালাম আলাইকুম। চান বানুরে জোর করে বিয়া দিয়ে দেবো, ওই হালাই তো চান বানুরে চিনবারই পারে না একা। এক কথার উপর আরেক কথা কইলে চান মানু তো জানে কেবল কয়লা করে ফেলায়। মাকার ওই চান মানু রব্বানির লগে খুব বেশি ঘোরাঘুরি করতেছে নি। মাকার একটা জিনিস আমি বুঝা পড়তেছি না, ওই রব্বানি হালায় চান মানুর লগে এতদিন ঠিকতাছে কেমতে? আজব দুনিয়ার আজব মানুষ। আলমাসি আলমাসি, আর একটা পেজ গিলা গেল গেছে গা। কি হয়েছে? নয়া চান্দ্র যে ফিল্মের ডিভিডি দেখবার দিছিলাম, নয়া চান্দ তো ফিল্মের হিরোইনের দেখা ফ্যান হয়ে গেছে গা। আরে এইটাই তো চাইছিলাম, এইবার নয়া চান্দ্র হিরোইনের মর্ম বুঝবার পারবো। হ্যাঁ তোরে নায়িকা এবার বাধা দিব না, হ্যাঁ তোরে বাচ্চার লোক মিশতে দিব, কচু দিব, তোর মাথা দিব। ঘটনা উল্টা ঘটে গেছে গা। ঘটনা উল্টা ঘটছে মানে কি হয়েছে? মানে হইলো নয়া চান্দ্র এখন নিজেই ফিল্মের হিরো হইবার চাইতেছে, বাচ্চারা হ্যাঁ সহ্য করবার পারতেছে না। হাই হাই, তাহলে তো ঘটনাটা পেছনে খেয়ে গেছে গা। আমার কপাল কইতেছে আলমাসি, আমার কপাল। হ্যাঁ এখন কি কয় জানোস, আমি যদি হিরোইন হই বাচ্চা বাহাদুর না, হ্যাঁ হইব হিরো। হাই হাই, ঘটনা তো আরো পেঁচকি খেয়ে গেছে গা। উদয় পেঁচকি দুই গুটিতে পেঁচ খায়া গোত্তা খাইতেছে গোত্তা, বুঝে পারছস? নয়াচানের কি কয় জানো সামারে? নয়াচান কয় আমি চারিদিকে লোক লাগাই দিতাছি, আমি ফিল্মের ডাইরেক্টর বিশ্রায় বাইর করুমে করুম, আমি সিওর নয়াচান ফিল্মের ডাইরেক্টর বিশ্রায় বাইর করে ফেলাইব। হ এ ঠিকই কইছস, ওই হালে একটা চিজ আছে ঠিকই বাইর করে ফেলাইবার পারে। আলমাসি তুই এখন আমারে ক, আমি এখন কি করুম? আমি কি বাচ্চারে বুলে যাবো না আমার নোয়াচানে বুলে যাবো? কত নাম তার জহুরালি জহুরি, জহুরালি জহুরি, অন্যের ভাগ্য বদলাতে নেই তার জুড়ি। জহুরালি জহুরি, জহুরালি জহুরি, পাথরে কারবার হাত দেখে বারবার, বোঝান নিজের বাহাদুরি। জহুরালি জহুরি, জহুরালি জহুরি, অন্যের ভাগ্য বদলাতে নেই তার জুড়ি। ঢাকার সঙ্গে আত্মার আত্মীয়তা, বিশ্বাসে খুঁজে নেন বস্তু সবই সরলতা।